আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার দিদির হয়ে বিচার চেয়ে পথে নামলেন বোনেরাও। বৃহস্পতিবার বিকেলে জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া গার্লস ও টাউন গার্লস এর ছাত্রীরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলেন। তাদের সঙ্গে পথে হাঁটলেন শিক্ষিকারা, অভিভাবকরা। এদিন বঙ্গবিদ্যালয় ময়দান থেকে মিছিল শুরু হয়ে হেড পোস্ট অফিস, ট্যাক্সি স্ট্যান্ড, জেলা পরিষদ অডিটোরিয়াম হয়ে ফের বঙ্গবিদ্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। এদিন উপস্থিত প্রত্যেকের মুখে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, আরজিকরের বিচার চাই। আমাদের মা বাবারও যেমন চিন্তা হচ্ছে সেরকম ওনার বাবারও চিন্তা হচ্ছে। আজ আমরা টিউশন যাচ্ছি, স্কুল আসছি, আমাদের তো সুরক্ষা দরকার, কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না। রাস্তায় কখন কোন ছেলে বা কখন কে কি করে দেবে সেটা তো আমার মা বাবার টেনশন তো লাগছে। আমরা স্কুল ছাত্রী, কিন্তু আমরাও তো মেয়ে, আমরাও জাস্টিস চাই এই আরজিকরের ঘটনার। আমাদের নিরাপত্তার কথা ভাবে, একটা মেয়ে যখন তার ওয়ার্ক স্পেসে নিরাপত্তা পাচ্ছে না, তখন আমরা যে স্কুল স্পেসে পাবো এর তো কোনো গ্যারান্টি নেই। আমাদেরও সুরক্ষার দরকার। কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে স্কুল টিউশন যাওয়ার পথে। আমাদের স্টুডেন্টদের একটাই প্রশ্ন যে আজকে আমরা বিদ্যালয়ের ছাত্রী, কিন্তু কালকে তো আমাদেরও বাইরে যাওয়ার একটা স্বপ্ন আছে। আমাদের বাবা মারা কোন ভরসায় আমাদেরকে পড়তে পাঠাবেন? আজকে টিউশনের রাত অব্দি আমরা যেতে পারি না। কোন ভরসায় আমরা যাব? কোন ভরসায় আমরা পড়াশোনা করব? যেখানে অল ডিএনপি হত্যা হচ্ছে একজন ডাক্তারের, কোন ভরসায় আমরা পড়াশোনা করব? কতটা নিরাপত্তার অভাব বোধ করতে হয় বাড়িতে, বিদ্যালয়ে, যে কোনো জায়গায়, বাড়িতে যেখানে কেউ অতিথির কাছে সুরক্ষিত নয়, বাবার কাছে সুরক্ষিত নয়, যেখানে মেয়েরা নিজের মামা, নিজের বাবা, নিজের টিচার, কোথায় আমরা সুরক্ষিত? চোখ রেখে আজকে বলতে পারি আমরা আমাদের সুরক্ষা চাই। আমরা দেশকে মা বলে সম্বোধন করি, সেখানে দাঁড়িয়ে সুরক্ষিত নয় দেশে, এর থেকে যন্ত্রণাদায়ক আর দুঃখজনক কি হতে পারে? আনন্দিতা ঘটক।